নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা, অর্ণব ইলেকট্রোটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে ভিডিওতে স্বাগতম জানাই। বন্ধুরা, একেবারে লেটেস্ট একটা আপডেট নিয়ে কিন্তু চলে এসেছি। আরও 15 দিন বিধিনিষেধ বাড়ল বাংলায়। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বিস্তারিত তথ্যের জন্য। আরও 15 দিন রাজ্যের কোভিড বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে দিল নবান্ন। আগামী 30শে সেপ্টেম্বর পর্যন্ত বিধিনিষেধ বলবৎ থাকবে, অর্থাৎ লোকাল ট্রেনের জন্য অপেক্ষা আরও কিন্তু দীর্ঘ হলো বন্ধুরা। কারণ লোকাল ট্রেন কিন্তু এখনও বন্ধ থাকবে, সেরকমই নির্দেশিকা জারি হয়েছে। বুধবার সকালে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে নবান্নর তরফে। বলা হয়েছে, রাজ্যের করোনা পরিস্থিতি বিবেচনা করেই আরও 15 দিন বিধিনিষেধ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্নের নির্দেশিকা অনুযায়ী আগামী 30শে সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের মানুষের রাত্রিকালীন চলাফেরার নিষেধাজ্ঞা বহাল থাকবে। রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত জরুরি দরকার ছাড়া বাড়ির বাইরে ঘোরাফেরা করা যাবে না। সেই সঙ্গে মাস্ক পরা, স্যানিটাইজ ব্যবহার করা এবং সব জায়গায় যথাসম্ভব কোভিড বিধি মেনে চলতে হবে। তা না হলে বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্তর বিরুদ্ধে। গত কয়েক মাস ধরে কোভিড বিধিনিষেধ জারি হয়েছে রাজ্যে, ধাপে ধাপে তা শিথিল করা হয়েছে। তবে বাকি সব কিছু আগের মতো চললেও এখনও লোকাল ট্রেন বন্ধই রেখেছে রাজ্য সরকার। বন্ধুরা, মনে করা হচ্ছে পুজোর মরশুমে ভিড়ের চাপ কমানোর প্রত্যাঘাত রূপেই এই পদক্ষেপ নিয়েছে নবান্ন। বিধিভঙ্গ যে করবে, বিধিভঙ্গের অভিযোগে মহামারীর আইন 2005 অনুযায়ী ব্যবস্থা কিন্তু নেওয়া হবে। তাহলে বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই বিধিনিষেধগুলি মেনে চলুন, এতে আপনি ভালো থাকবেন এবং আপনার পরিবার ভালো থাকবে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তো একটা লাইক করবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল অপশানে ক্লিক করে দেবেন, যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনি নোটিফিকেশানটি পেয়ে যান। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য আমাদের চ্যানেলের সমস্ত দর্শককে জানাই অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।